নাম্বার টাইলস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। আচ্ছা আচ্ছা, আমরা এখন আছি লাহাবাজার মেলা মাঠেতে। তো এখানে ত্রাণ বিতরণ চলছে। তো আমরা এখানে যারা ত্রাণ বিতরণ করছেন তাদের কাছ থেকে কিছু বক্তব্য জেনে নেব। আপনার নামটা একটু যদি বলেন। স্বামী শ্রী শিবানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মঠ, মিশন, কামারপুকুর। এই যে কোভিড-19 সারা বিশ্বব্যাপী বিরাট একটা মহামারী, জীবনঘাতী যে রোগের আবির্ভাব, সারা বিশ্বব্যাপী এই যে একটা লকডাউন যে পর্ব চলছে, এই লকডাউন পর্বকে যাতে আরও এই সাধারণ মানুষ খুব সচেতন হয়, সতর্ক থাকে, বারবার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সেই সতর্কতা অবলম্বন করে আজকে এই শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব কমিটি এই যে মেলাতলা মাঠে তিনটে সংঘ মেলে আর কি, VSB ক্লাব, বিবেকানন্দ যুবক সংঘ আর ইয়ং বেঙ্গল ক্লাব, যে সাধারণ মানুষকে এর মাধ্যমে কিছু নিত্য সামগ্রী তাদের হাতে তুলে দিচ্ছেন এবং সচেতন করছেন যে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং এই সরকারের নির্দেশ মেনে, পুরোপুরি নির্দেশ মেনে আপনারা চলুন। এইটাই বিশেষ করে সবার কাজে। কী কী দেওয়া হচ্ছে আজ? দেওয়া হচ্ছে চাল, ডাল, আলু, সাবান, তেল, কিছু মশলা, কিছু সবজি আছে। হ্যাঁ, কিছু সবজি আছে। আজকের কথা, আজকে 60 জনকে দেওয়া হবে এবং সব মোট 60 জনকে এখানে বিতরণ করা হবে। হ্যাঁ, আজকে থেকে শুরু। এই প্রতিদিন সকাল 9টা থেকে একটা এলাকা ভিত্তিক দেওয়া হচ্ছে, আজকে মোট 60 জনকে দেওয়া হবে। ক্যামেরায় চঞ্চল মণ্ডলের সাথে মন্টু মণ্ডলের রিপোর্ট, আরামবাগ টাইমস। আচ্ছা, আপনার পরিচয়টা একটু যদি দেন। আমি কামারপুকুর শ্রী শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব কমিটির সম্পাদক, আমার নাম শ্রী জগবন্ধু ঘোষ। আমরা এখানে তিনটি ক্লাব, অর্থাৎ কামারপুকুর VSB ক্লাব, কামারপুকুর ইয়ং বেঙ্গল ক্লাব এবং কামারপুকুর বিবেকানন্দ যুবক সংঘ, দীর্ঘদিন ধরে ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে একটা মেলা পরিচালনা করে থাকি। এই মেলা থেকে যে টাকাটা আমাদের আয় হয় সেটা সারা বছর খেলাধুলা, রক্তদান শিবির বা দুস্থ মানুষদের বস্ত্রদান এসব আমরা করে থাকি। কিন্তু এইবার এই কোভিড-19 অর্থাৎ করোনা যে পরিস্থিতি আজকে আমাদের গ্রাম বাংলায় তৈরি করেছে, গ্রাম বাংলা বললে ভুল হবে, সারা পৃথিবীতে যে পরিস্থিতি তৈরি করেছে তার ফলশ্রুতি হিসাবে আজকে বহু মানুষ নিরন্ন হয়ে পড়েছে, কাজকর্ম হাতে নেই। সেই জন্য আমরা স্থির করেছি এবারে মেলা থেকে যে টাকাটা আমাদের আয় হয়েছে সেই টাকাটা দিয়ে আমরা খেলাধুলা বন্ধ করে সেই টাকাটা দিয়ে ওই 600 মতো মানুষকে আমরা খাদ্য সামগ্রী তুলে দেব। আজকে আমরা যে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি তাতে রয়েছে চাল, ডাল, তেল, নুন, সাবান, রয়েছে কিছু সবজি। এটা আমরা প্রত্যেক দিন 60 জন করে তুলে দেব। 60 জন বললেও ভুল হবে, কারণ আমরা এক একটা এলাকা ভিত্তিক, কোনো দিন 60 জন, কোনো দিন 80 জন, এইভাবে মোট 600 মানুষকে আমরা ত্রাণ সামগ্রী তুলে দেব। অন্তত কিছু দিন যেন তারা নিরন্ন না থাকেন, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য রেশনের ব্যবস্থা করেছেন ঠিকই, কিন্তু রেশনে যে পরিমাণ চালটা তারা পাচ্ছেন তাদের সম্পূর্ণ চাহিদাটা মিটবে না। আর আমরাও মনে করি ঠাকুরের এই পূর্ণ লীলাভূমিতে দাঁড়িয়ে কিছু মানুষকে যদি আমরা অন্ন তুলে দিতে পারি, আমরা আশা রাখব ঠাকুরের আশীর্বাদ আমার উপর বর্ষিত হবে এবং এই মানুষগুলো অন্তত কিছুদিন খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। Thank you.
আমাদের সাথে এখন আছেন গোঘাট 2 নম্বর ব্লকের সভাপতি। তো ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য জেনে নেবো। আজকে যে ত্রাণ বিতরণ চলছে, তো সেটার বিষয়ে যদি আপনি কিছু বলেন। আমার ভালো লাগছে যে আজকের যে অবস্থা গোটা ভারতবর্ষব্যাপী, আজকে করোনা ভাইরাসের কবলে পড়ে বহু দুস্থ মানুষ বা গরিব মানুষ আজকে তাদের হাহাকার উঠে গেছে, খাবারের আজকে খাবার পায়নি। আজকে এই শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব কমিটির ইয়ং বেঙ্গল ক্লাব, VSB ক্লাব, বিবেকানন্দ যুব সংঘ সমস্ত একত্রিতভাবে ইনারা আজকে এখানে একটা দুস্থ মানুষের জন্য বা অনেক গরিব মানুষ আছে সেসব নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য ইনারা একটা যে ত্রাণের ব্যবস্থা করেছেন, আমার খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তার কারণ ওদের হাতে কিছু না পারলেও অন্তত 2 দিনের যদি খাবার তুলে দেওয়া যায়, অনেকটা ওনারা যে সাশ্রয়ের জায়গায় থাকবে। আজকে আমাদের সরকার অর্থাৎ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে প্রচেষ্টার মধ্যে আছেন, মানুষের হাতে তিনি যেভাবে রেশন ব্যবস্থাটাকে তুলে দিয়েছেন বা রেশন ব্যবস্থা তিনি ব্যবস্থা করেছেন, আজকে আর কে এস ওয়াই 1 থেকে আর কে এস ওয়াই 2, তার যে আজকে যে স্টেট গভর্নমেন্টের যে আজ রেশন কার্ড, তাতে তিনি 5 কিলো করে বিনা পয়সায় তিনি আজকে চাল বা আটা যেমনভাবে তুলে দিচ্ছেন, সেইভাবে PHH বা SPHH যে কার্ড, তাতে 10 কিলো করে রাজ্য সরকার এবং কী বলো ভারতবর্ষের সরকার উভয় মিলে 10 কিলো করে চাল আজকে মানুষের হাতে তুলে দেবেন। তাতেও হয়তো সব গরিব মানুষের সারা মাসটা চলবে কি না সেটাও আমাদের সন্দেহ আছে। এবং এইভাবে আজকে এই ক্লাবগুলো একত্রিতভাবে যেইভাবে ওনাদেরকে আরও 2-4 দিনের জন্য খাবার তুলে দিতে পারছেন, আজকে আমি দেখতে পাচ্ছি এনারা সবজির থেকে শুরু করে চাল ডাল, হ্যাঁ, সর্ষের তেল থেকে, সাবান থেকে, নুন থেকে যেভাবে তুলে দিচ্ছেন, আমার ইনাদিকে ধন্যবাদ না দিলে আমাদের উপায় থাকে না। আমি আমার দলের পক্ষ থেকেও বা আমার সরকারের পক্ষ থেকে ইনাদিকে আমি কী বলবো অশেষ ধন্যবাদ দেবো, এইভাবে ওনারা যদি আগিয়ে যেতে পারেন। আচ্ছা, এখানে ত্রাণ বিতরণ ছাড়া লকডাউনের জন্য আপনারা কী কী আরও পদক্ষেপ নিয়েছেন? লকডাউনের জন্য আমাদের প্রত্যেক পঞ্চায়েতকে আমাদের বলে দেওয়া হয়েছে বা ব্লক, হ্যাঁ, বা প্রশাসন যেভাবে সবাই যৌথভাবে বা আমার দল বা আরও সমস্ত সমাজসেবী সংস্থাকে একসঙ্গে নিয়ে আমরা মানুষের জন্যে যদি বিপদে পড়ে সঙ্গে সঙ্গে আমরা তার সহযোগিতা করার জন্য এগিয়ে যাচ্ছি, বা তাদের জন্য কোনো পণ্য বা ওষুধ এই সমস্তর জন্যে আমরা সেই জায়গায় ছুটে যাচ্ছি, সে তাদের পণ্যটা আমরা যদি কোনো রকমভাবে তাদের যদি পৌঁছে দিতে পারি, বা তাছাড়া যে মানুষকে মাইক প্রচারের মাধ্যম দিয়ে তাদেরকে সচেতন যেভাবে সচেতন করা হচ্ছে, যে একটা জায়গার মধ্যে মানুষ যে জমায়েতটা সেই জমায়েতটার থেকে আমরা তাদেরকে আস্তে আস্তে একটা সোশ্যাল ডিস্ট্যান্সটাকে তাদেরকে সেইভাবেই রাখছি। যেমন আমি এক কামারপুকুর বাজারেও গেলেও আপনারা বুঝতে পারবেন, একটা জায়গায় জমায়েত থেকে একটা মাঠের মাঝখানে শিপুর মাঠেতে সেখানে বাজারটা সিস্টেমেটিক্যালি এমনভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে, যাতে যে আপনি দূরত্বের কথা বলছেন, আজ আমরা গিয়েছিলাম ওই মাঠে, দেখলাম কোনোভাবেই দূরত্ব মেনটেন হচ্ছে না। দূরত্ব মেনটেন হচ্ছে না বলতে, যখন খুব ভিড় ভাড়টা বেড়ে যাচ্ছে
হ্যাঁ তখন হয়তো কিছু সময়টা হয়তো ইয়ে হচ্ছে, কিন্তু বাকি সময়টা দূরত্ব মেনটেন করেই বাজার ঘাট সবই চলছে। সেটা আমাদের দূরত্ব মেনটেনটাকে সেই নিয়ে কি আপনারা কোনো প্রচার করছেন? হ্যাঁ আমরা প্রচার সেখানে প্রত্যেক বাজারের সামনে একটা করে আমরা প্রচার গাড়ি সেখানে রেখে দিয়েছি। হ্যাঁ সে প্রচার গাড়ির মাধ্যম দিয়ে আমাদের যাতে দূরত্ব মেনটেন্স করে সেই ব্যবস্থা আমরা প্রত্যেকটা বাজারে আমরা করেছি, আমাদের গোঘাট 2 নম্বর ব্লকের পক্ষ থেকে এবং প্রত্যেক কামারপুকুর অঞ্চলের পক্ষ থেকে। আমার মনে হয় শুধু কামারপুকুর নয়, 9টা অঞ্চলেই এই একই যেখানে বাজার আছে সেখানে প্রত্যেক জায়গাতে প্রচার গাড়ি রেখে তারা ওই দূরত্ব মেনটেন্সের জন্য তারা প্রচার করছে। আমরা যে চিন্তাভাবনাটা করেছি সেই চিন্তাভাবনাটায় আজকে দরিদ্র মানুষদের হাতে কিছু খাবার তুলে দেব, হ্যাঁ যাতে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এবং তাদেরকে উদ্দেশ্যেও আমরা এই কথাটাই বলবো যে আপনারা আপনাদের ঘরের মধ্যে আবদ্ধ থাকুন। এই যে করোনা ভাইরাস একটা মারাত্মক ভাইরাস, যে কোনো মুহূর্তে যে কোনো সময় জীবনহানি হতে পারে, তাই প্রত্যেক মানুষের কাছে আমাদের অনুরোধ যে তারা যেন ঘরের মধ্যে থাকে এবং নিজেদেরকে নিরাপত্তার মধ্যে রাখে। এবং আমরা যে এই যে আজকে যে অন্ন বিতরণ বা খাবারে যে চাল ডাল সবজি এবং তেল নুন সাবান এই যে বিতরণটা করছি, এটা কামারপুকুর রামকৃষ্ণ জন্মোৎসব কমিটির পক্ষ থেকে কামারপুকুর ইয়ং বেঙ্গল ক্লাব, কামারপুকুর ভিএসবি ক্লাব এবং কামারপুকুর বিবেকানন্দ যুবক সংঘ এই 3টে ক্লাব মিলিয়ে যৌথভাবে আমরা প্রথম ফেজে 300 জনকে দেওয়ার মনস্থির করেছি। আজকে আমরা 60 জনকে দেবো। এইটা এই যে আমাদের যে কর্মসূচিটা, এই কর্মসূচিটা আমাদের দীর্ঘ 5 দিন ধরে চলবে। এই 5 দিনের মধ্যে আমরা যতটা পারবো প্রত্যেকটা দরিদ্র মানুষের হাতে আমরা কিছু অন্নের ব্যবস্থা করে দেবো। মোট আমরা এই ফেজেতে মোট আমরা চিন্তাভাবনা করেছি 2টো ফেজে 300-300 মোট 600 জনকে আমরা এই অন্ন দেবো। আমার নাম হচ্ছে প্রশান্ত সেনগুপ্ত, সম্পাদক কামারপুকুর বিবেকানন্দ যুবক সংঘ। নিতাই রায়, ইন্দিরা, এই পূর্ণিমা রায়, পূর্ণিমা রায়, ইদ্রে বাসুদেব পণ্ডিত, হ্যালো, হ্যাঁ যাচ্ছি এখন এই গিয়ে নিচ্ছে বাসুদেব পণ্ডিত, ইন্দিরা রাসবিহারি পণ্ডিত, ইন্দিরা রাজকুমার,